তো দর্শক আজকে চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের জানাই দিব কাঁচা সবজির আমরা পাইকারি এবং খুচরা দামটা। আজকে 2 নভেম্বর 2024 সাল রোজ শনিবার হাট, সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার হাট, শনিবার মঙ্গলবার। তো আজকে এখানে আমরা দেখছি পটল কিনেছে ভাই, কত বেচলেন নাকি? 1200 বেচলেন পটল ভাই? বা বেচলেন না কোনো? 1200। সর্বোচ্চ বাজার কেমন আছে পটলের? 1240 টাকা পর্যন্ত, 1240 টাকা পর্যন্ত। এর পাশ দিয়ে আমরা দু একটা কৃষক ভাইদের সাথে কথা বলি। আমরা এখানে কিছু ভেন্ডি দেখছি ভাই, কার ভেন্ডি কি দাম বললো ভাই? 40-35 টাকা কেজিতে বলছি, 40-35 টাকা কেজি। ভাই করলা কত বললা? এবলে আনছি ভাই, এইমাত্র আসছে, এইমাত্র হাতে আসছে। তো কি দাম বললো ভাই? জান 1250 হচ্ছে ভাই, 1250 দাম হচ্ছে, 1250 দাম, 1350 চেয়ে চাইছি, 1350 চাইছিলেন ভাই। জান একটা কথা হয়েছে, 1250 এই দামে বেচে কিনা হচ্ছে নাকি আজকে? 1350 আছে, এর 1300 পর্যন্ত বেচে কিনা হচ্ছে, উপর বাজার 1300, 1250। এটা কত হলো ভাই জান? 1100। অনেক সাইজের উপরে দাম। আমরা এখানে ভাই কার আপনারা কি ভাই আপনার না কি না ভাই কি দাম হচ্ছে ভাই? আমি একটা নিই, মুন করা, মুন করা 2000 বেচে কিনা হয়ে গেছে? কত করে পিস বেচছেন? মানে পাইকারি 30 বলছিল, আর খুচরা বাজারে উনি বেচে কিনে করছেন 35-40। তো একটু দাঁড়িয়ে বিক্রি করলে পিস প্রতি পাচ্ছে কিছুটা বেশি, এজন্য। তো আজকে আমরা এ পাশ থেকে দেখি ভাইজান কত করে দাম বলছে আজকে? 20 টাকা, 20 টাকা পিস দাম হচ্ছে। পাইকারি বাজারে 28 করে বললেন আপনি, মানে এখানে 1 ক্যারেটে যত পিস আছে উনি 28 টাকা পিস বলছে। ভাই আপনি কত হলে দিতে চাইছেন? আমি দর হেলে গা দিব, এরকম কম বলতে এরকম বেশি বলছে তাই? ও মানে দুইটা এভারেজ মিলে একজনের কাছে বিক্রি করতে চাচ্ছেন, একবার একজন বিক্রি করে, মানে এটা একটু কমা আছে, এটা কমার কারণে কিছুটা দাম কম হচ্ছে, আর ওটা এসে একটু ভালো দাম বেশি হচ্ছে, এই কারণে ওনার এসে হয়তো পোষাচ্ছে না, এবারে মিলে বেচে করা করতেছে। ২২০ টাকা পর্যন্ত দাম হচ্ছে। তো দর্শক আজকে আমরা এখানে কিছু দেশি শসা দেখছি, কত করে ভাই? 2200 আছে, 1800 ভাই দাম বলছে, আপনি দিচ্ছেন? আর এটা 2400 চাইছিলেন, 2200 হলে দিতে চাইছেন, এটা কত দাম হয়েছে? এটা দাম হয়েছে 2000 হয়েছে, এটা দাম 2000 পর্যন্ত বলি। ভেন্ডি কার ভাই? আমার বাবা ভাই, ভেন্ডি কত? 40 টাকা কেজি বেচছে ভাই, 40 টাকা কেজি। দিব 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 দাঁড়া,
আমরা অনেক ভাইরা দেখছি দুই চারটে করে কুমড়ো নিয়ে বসে আছে কত করে দাম হচ্ছে ভাই বেচা কিনা করছেন চল্লিশ চাইছেন তিরিশ করে বিক্রি দিচ্ছেন না খাইতে দেখেন না এক পিস চল্লিশ টাকা হলে দিতে চাইছেন আর তিরিশ টাকা দাম বলছেন এ ছোটটা ছোটটা এরাও তিরিশ টাকা বলছে ওটাও বিক্রি করেন নাই বড়টাও চল্লিশ সালে বেচবেন ছোটটাও সবে এক হাতে পাঁচ আঙুল তো কাছে সমান না তো আমরা এই পাশ দিয়ে দেখি একটু দর্শক আজকে বাজার থেকে আমরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বলুন ছি মাসকে কত কিনেছিলেন দর্শক আমরা চলে যাচ্ছি কিছুটা একটু পাইকারি বাজারে আমরা দেখছি অনেকটাই বেচা কেনা হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে একটু খুচরা বাজারে প্রথম সবজি কী দাম বেচা কেনা হচ্ছে সবজি এবং খুচরারি পাইকারি আমরা ফুলকপির বাজারটা একটু জানার চেষ্টা করি আমরা তো পাইকারি বাজারে পাই নাই টেঙ্গা লাগলে দিব আমাকে সুদ্ধি দিয়ে দিব সমস্যা কি দেওয়ার লাগি বসে আছি আসসালামু আলাইকুম ভাই কত বলছেন ফুলকপি সত্তর ভাই একশো বিশ ফুলকপির বাজার আসতে কম একটু আর করলা ভাই না একশো টাকা